তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে, কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়। এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে, একটা জায়গায় আমি আপত্তি কর একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি, একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল পাঁচজন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক কিনা? তা আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের দোয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম? কোনটা সক্ষম? বুঝে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে, এটা শিরক। শিরক অনেক রকমের আছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি শিরক যুক্ত আমল যদি করে, শিরক যুক্ত যদি আমল করে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া আম্মানসুরা প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মনোনিবেশ ঘটাবেন। মনোনিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে, এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? বলছে হ্যাঁ আমার। এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? সে বলবে আল্লাহ হ্যাঁ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শিরক যুক্ত এই তোমার নেকি, ওই জন্য হাওয়া আম্মানসুরা তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো। এই দেখুন শিরক পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে একটা শিরক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাকা, কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয়, তামিমা যদি লটকিয়ে দেয়, অবশ্যই সে শিরক করলো। আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না, করি তাবিজ করি না। এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দশ জন লোকের একটা দল এসেছে, কজন লোক? দশ জন। দশ জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ জনের ভিতরে নয় জনকে বাইয়াত গ্রহণ করালেন, একজনকে আল্লাহ নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বাইয়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী নয় জনের বায়াত গ্রহণ করলো আর একজন কেন করলো না, আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন? বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বায়াত গ্রহণ করলাম না ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বায়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে, কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়। এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে, একটা জায়গায় আমি আপত্তি কর একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি, একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল পাঁচজন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনো আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা, কি বলছি বুঝতে পারছেন না? জি, আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে, টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, তা বলছে জাকির নায়েক কাফের কেন? বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন? এই জন্য কাফের, কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে,
প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়েক কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মোসাফা করে তখন সে মুসলমান হয়ে যায়? এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, অনেকগুলো ভিডিওটা বার করো, একটা ভিডিও আপনাদেরকে শোনায়, ভন্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভন্ডামি কথা, আগামী প্রজন্মে এই ভন্ডর এই ভন্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল। কি বলছি বুঝতে পারছেন না? এটা বলবে একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল। দেখেছেন ভিডিও? দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলো ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল। দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজা খড়ি ইতিহাস। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজা খড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালালেই বেঈমান। কোথাকার তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই প্রথম সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরে জোরে আমিন বলবে আল্লাহর নবী বলেছ বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সাও দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরি পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে? না ভণ্ড কোথাকারে মানুষের ইমান নষ্ট করার রাস্তা। হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমারের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা তা বাহাসে বোস, বাহাসে বোস। যে বাহাস তোদের সাথে কি করে করব? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। স্যার তখন জিজ্ঞাসা করছেন আব্দুল ইবনে আব্বাসকে কেন মানুষ ধ্বংস হবে? আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বক্কর করেছে ওমার করেছে। আরে আবু বক্কর ওমারের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বক্কর ওমার উসমানের কথা চলবে? চলবে? জি, ইসলামের ব্যক্তিগত কোনো মতামত চলবে? চলবে না। আবু বক্কর ওমার উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বক্কর ওমার উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে? তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুরিদ তৈরি করে ভণ্ডামি জুড়েছ? হ্যাঁ, ভণ্ডামি জুড়েছ। এটা 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই,
আরে বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়েছো।